সতীনের সংসারে টাকার লোভেই আসছি। হ্যাঁ, আসলে সতীনের সংসারে আমি টাকার লোভেই আসছি। কারণ কি, আমার লাইফে আমি অনেক কষ্ট করছি। 7 মাসে আমি যে পরিমাণ কষ্ট করছি, আমার মনে হয় কি 7 মাস আমার কাছে 7টা বছরের মতো ছিল। তো তখনই বুঝতে পারছি যে জীবনে আসলে টাকার মূল্যটা কি। তো ওই 7 মাস কষ্ট করার পরে যখন আর কি লাইফে অন্য কিছু করতে চাইছি, সেই মুহূর্তেই আমি আমার সতীন, আমি আমার স্বামীকে আপন বন্ধুর মতো পাশে পেয়েছি। তখন আমাদের বিয়ে হয়নি, কিন্তু তার আগেই আমি আমার সতীনকে ওরকমভাবে পাইছি। তারপরে আর কি আমরা ডিসিশন নিয়ে দেন আর কি বিয়ে করছি। তো অনেকেই তোমরা ভাবো যে আমি টাকার জন্যই আসছি। হ্যাঁ, অনেকটাই আমি টাকার জন্যই আসছি। কারণ ওই 7 মাস যে পরিমাণে আমি কষ্ট করছি, আমাকে তখন একটা মানুষ, তোমরা এখন যারা যারা বলো যে টাকার জন্য আসছি, কেউ যে জিজ্ঞেস করো নেই যে আমি ভাত খেয়ে আসি নাকি না খেয়ে আসি, মানে কি পরিমাণ যে কষ্ট করছি একমাত্র উপরে আল্লাহ আছে, উনি জানে আর আমি জানি। যে 7টা মাস আমার জীবনের উপরে দেখ কী গেছে, আমি কী কী পার করছি, কত কিছু ফেস করছি। তাই বলে এটা না যে আমি আমার বাপের বাড়িতেও আজীবন কষ্টে ছিলাম। আমি আমার বাপের বাড়িতে একদম রাজরানীর মতোই ছিলাম। কিন্তু আসলে হয় কি, মেয়েদের জীবন তো এরকমই, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়। একটা সময় পর মেয়েরা আর কি পরের ঘরে যায়, পরের সংসারে থাকে, তখন আর কি বাবার বাড়ির ওই অধিকারটা থাকে না। আর তার মধ্যে যদি একটা বিয়ে হয়, বিয়ে হওয়ার পর যদি ডিভোর্স হয়, তোমার বাবা মা তোমাকে যতই ভালোবাসুক না কেন, তোমার আত্মীয় স্বজনরা কিন্তু তোমাকে ভালোবাসাটা সহ্য করবে না। তোমাকে নানানভাবে তোমাকে কথাবার্তা বলে তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, তোমাকে বলবে, প্লাস তোমার বাবা, তোমার মা, সবাইকে। তো দেখা যায় কি, বাবা মারা ওই কথাটা শুনতে শুনতে একটা সময় এরকম হয়ে যায়, তখন আর কি তাদের কাছে মানে তাদের জীবনটাই অন্যরকম হয়ে যায়। মানে মেয়ের নিয়ে এত কিছু বলতেছে, আসলে তো মেয়েরই দোষ সংসার করতে পারে না, এই সেই আগ্রম বাগ্রম কত কিছু যে হয়। যাদের যেসব মেয়েদের ডিভোর্স হয়েছে, শুধু ওই সব মেয়েরাই জানে যে তাদের লাইফটা বাপের বাড়ি আসার পর কীরকমভাবে কাটে আর কেমনভাবে দিনগুলো যায়। মানে কারা কারা আর কি আসো আমি জানি না, কিন্তু ডিভোর্স হওয়ার প্রত্যেকটা ম্যাক্সিমাম মেয়ের লাইফ অনেক কষ্টে কাটে। তখন আর কি তারা ওই বাপের বাড়ি থাকা ওই অবস্থায়, মানে ডিভোর্সের পর, তখন তারা চিন্তা করে কি যে নিজের লাইফটা নিয়ে যে কীভাবে একটু বাঁচা যায়, কীভাবে মানে নিজে থেকে মানে ওই আত্মীয় স্বজনগুলো থেকে একদম দূরে সরিয়ে তারপরে আর কি সুন্দরভাবে লাইফ লিড করা যায়। মানে যেখানে কেউ থাকবে না, শুধু আমি থাকবো, আমাকে কেউ কিছু বলবে না। আসলে কি, মেয়েদের জীবনটাই অনেক কষ্টের। মেয়ে মা মানে মেয়ে জাতিই বলো, সব কিছুই কষ্টের। ছেলেদের জীবনটাও কষ্টের, কিন্তু এটা হচ্ছে অন্যভাবে। আর মেয়েদের জীবনটা যে কষ্টের, এটাও অন্যভাবে। সবাই বলে না যে একটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করতে হবে, নিজের একটা মানে নিজের একটা যে ইনকাম সোর্স, এটা করতে হবে, আসলেই উচিত। কিন্তু এই জিনিসটা না আমরা ওই 18, 19, 20 বছরের জিনিসটা আমরা বুঝি না। আমরা তখন পুরোটাই একদম মানে বাবা মার উপর ডিপেন্ডেন্ট থাকি। তারপরে হয় কি, বাবা মা আর কি যার সাথে বিয়ে দেয় বা নিজে যদি পছন্দ করি, তো ওই হাজব্যান্ডের প্রতি মানে বিয়ের পর ওই হাজব্যান্ডের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু দেখা যায় সমস্যা তারপরে 2-3 বছর গেলেই দেখা যায় কি যে তখন আর কি কত নানান ধরনের সমস্যা শুরু হয়। কিন্তু এটা সব মেয়েদের ক্ষেত্রে হয় না, ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাগুলো ফেস করা লাগে। তখন আর কি ওই হাজব্যান্ডটা বলে যে বাবার বাড়ি থেকে এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। দেখা যায় যেসব মেয়েদের মানে ফ্যামিলিগত সামর্থ্য থাকে তারা পারে, যাদের সামর্থ্য থাকে না তারা পারে না। তারা যারা পারে না তাদের থেকে আর কি মানে তাদের দিয়ে অত্যাচারটা শুরু হয়। এই অত্যাচার করে বাসার শাশুড়িগুলা, তারপর হচ্ছে ননদগুলা। মানে তারা একটা ফ্যামিলিতে মানে বেশি না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তারা ঝগড়া লাগানোর জন্য তারাই যথেষ্ট, আর কাউরে লাগে না। মানে যেসব মেয়েগুলো এইসব পারে না, তখনই আর কি ফিল হয় যে আসলে নিজের কিছু করা দরকার ওই সময়টা যায়। কিন্তু ওই সময়টা না কোনো কিছু করার থাকে না। যেসব মেয়েরা পারে যে ওই সময়টা থেকে কামব্যাক করতে, আলহামদুলিল্লাহ, তখন তো পারে। কিন্তু যেসব মেয়েরা পারে না, তখন তারা করে কি জানো, জীবনে একটা বাচ্চা হয়, 2টা বাচ্চা হোক, তখন তারা ওই বাচ্চা নিয়ে সংসার দিয়ে ঘুরতে থাকে। দিনের পর দিন শাশুড়ির অত্যাচার, শ্বশুরের অত্যাচার, হাজব্যান্ডের অত্যাচার সব আস্তে আস্তে সহ্য করতে করতে তাদের মানে দিন পার হয়। এভাবেই আস্তে আস্তে তাদের জীবনটা আর কি চলে যায়। তো আস্তে আস্তে বয়স হয়ে যায়, তখন আর জীবনের মূল্য কি, তখন আর জীবনের কোনো মূল্যই নেই। তো
তো এইভাবে হচ্ছে মেয়েদের জীবন, একটা মেয়ের জীবন কেটে যায়। আর যেসব মেয়েদের জীবন আলহামদুলিল্লাহ ভালো কাটে, তাদের তো আর নাই বলি, কারণ তাদের তো ভালোই কাটে, কিন্তু যাদের কষ্ট শুধু তারাই জানে যে কীভাবে কাটে। আর বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েকে এই কষ্টগুলো সাফার করতে হয়, এইভাবে দিন যাপন করতে হয়। তো আমি ওই মেয়েদের উদ্দেশ্যে বলি যে নিজেকে একটু শক্ত করো, নিজেকে এমনভাবে শক্ত করো যেন কেউ কিছু করার সাহস না। আসলে কি এভাবে করাও যায় না, কারণ মেয়েরা মানে ওইভাবে একটা মেয়ে একটা লোকের সাথে বা ফ্যামিলির কারোর সাথে, শ্বশুরের কারোর সাথে রুট হয়ে কথা বলতে পারে না। কথা বলবে একদিন দুই দিনের মাথায় তার সংসারটা শেষ, মানে এই হলো মানে বাংলাদেশের কালচার। মানে এইভাবে একটা মেয়েকে সবসময় দমায় রাখে, সব সময় মানে শুধু একটা কিছুতে না, সব কিছুতে। তো মেয়েরা হচ্ছে আর কি একটা শ্বশুর বাড়ির একটা পুতুল, যেভাবে তাকে চালাবে সেভাবেই চলবে, যেভাবে তাকে নাচাবে সেভাবেই নাচতে হবে, তাহলেই হচ্ছে একটা মেয়ে ভালো। আর যদি তুমি তাদের কথা মতো না নাচো, তাইলেই তুমি হচ্ছে দুনিয়ার সব থেকে খারাপ ছেলের বউ। তোমার মতো খারাপ আর কেউ নাই, কেউ হয়ও না, বেয়াদব, তারপর হচ্ছে আরও কত কিছু, এই এই জিনিসগুলো আমি শুনছি। আমি রান্না বান্না পারতাম না, আমার ওইটাই ফার্স্ট বিয়ে ছিল, কিন্তু আমার এক্স হাজব্যান্ডের ছিল ওইটা সেকেন্ড ম্যারিড। তো আমাকে শুনতে হয়েছে যে আমি রান্না বান্না পারি না, মায় কী শিখাইছে, আমার আমাকে বেদব বানাইছে, আমি নাকি মুখে মুখে কথা বলি, আরও কত কিছু যে বলছে ভাই। তখন আর কি আমি রিয়েলাইজ করছি আসলেই তো আমার শিক্ষা দীক্ষার অভাব ছিল। তখন আমার নিজের কাছে মনে হতো আমার আম্মাবু কি আমাকে শিক্ষা দিতে পারেনি, নাকি আমি শিক্ষা নিতে পারিনি, নাকি আমার আম্মাবুই আমার শিখাইতে পারেনি। এই জিনিসগুলো তখন আমার নিজের মনের মধ্যে আর কি ঘুরপাক খাইতো যে আসলেই কি এরকম। কিন্তু না, একটা সময় পর আমি বুঝতে পারছি যে না, আসলে আমি খারাপ না বা আমার ফ্যামিলির কেউই খারাপ না, খারাপ হচ্ছে ওরা। ওরা খারাপ বিধেই আমার মেন্টালিটি এরকম বানায় রাখছে, সবসময় নিজেকে অপরাধী মনে হতো, সবসময় মনে হতো যে আমার বাবা মা খারাপ, আমাকে কোনো কিছু শিখাইতে পারেনি, আমাকে ওইভাবে লালন পালন করতে পারেনি, তাই আমি এমন। কিন্তু না, একটা সময় পার হওয়ার পর আমি আর কি রিয়েলাইজ করছি যে না, এই মানুষগুলো, এই এই কোয়ালিটির মানুষগুলো এরকমই হয়, আর তারা মানুষকে এইভাবে কষ্ট দিয়ে সুখ পায়। তখন আর কি বুঝতে শুরু করছি যে না, মেয়েদের জীবন এত কষ্টের না। আম্মু যে ছোটোবেলা থেকে বলতো যে মেয়েদের জীবন এত সুন্দর না, এত সুন্দর না, এত কষ্টের, অনেক কষ্টের, বুঝবি একদিন বুঝবি, এখন আর কি হারে হারে টের পাই যে একটা মেয়ের জীবন মানে স্বামী ভালো না হলে কতটা কষ্টের হয়। আর যদি স্বামীর টাকা পয়সা না থাকে, তাইলেই তো আর কোনো কথাই নাই ভাই, যে খোটা, এমন খোটা শুনতে হবে তোমাকে সব দিক দিয়ে। যেমন তোমাকে শ্বশুর শাশুড়ির, তেমন কিছু কিছু বাপের বাড়িও মেয়ের শ্বশুর বাড়ির টাকা পয়সা না থাকলে মানে মেয়ের হাজব্যান্ডের শুনতে হয়, তেমন সব জায়গার দিক দিয়ে। তো আমি বলবো যে একটা মেয়েকে আর তার হাজব্যান্ডের সাথে ওইভাবেই মানে মানে আন্ডারস্ট্যান্ডিং থাকুক, বন্ডিং থাকুক ভালো, যেন হাজব্যান্ড একটা মেয়েকে ভালোভাবে বুঝে ওই মেয়েটাও তার হাজব্যান্ডকে ওই রকমভাবেই ভালোবাসে। একটা হাজব্যান্ডকে আমি আমার ভিডিও যারা যারা দেখতেছে, আমি ভাইয়াদেরকে বলবো যে বউকে এমনভাবে ট্রিট করেন যাতে আপনার ফ্যামিলি কেউ আপনার বউকে কোনো কিছু বলতে সাহস না পায়। আপনি যদি গরিবও থাকেন, তারপরও আপনার বউকে একটা কথা বলার আগে যেন দুইবার ভাবে, ওইভাবে নিজেদের পার্সোনালিটিটা গড়ে তুলুন। কারণ একটা মেয়ে যে এভাবে কত কষ্ট হয়, কত কষ্ট পায়, তা শুধু আল্লাহই জানে। তো আমার ভিডিওটা যদি কারো মন খারাপ লাগে, কারো আমি কষ্ট দিয়ে থাকি, তো এক্সট্রিমলি সরি, কারণ এই কথাগুলো না আমি অনেক কষ্ট পেয়ে বলছি। তো এই জন্য কি বলবো যে আমাকে সবাই মাফ করে দিবেন যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি যেন পৃথিবীর প্রত্যেকটা মেয়ের জীবন অনেক সুন্দর হোক, শ্বশুরবাড়িতে অনেক ভালো থাকুক, অন্তত এই প্যারাগুলো না থাকুক, তাহলেই মেন্টালি ভালোভাবে থাকতে পারবে, মানে মানসিক শান্তি নিয়ে থাকতে পারবে। দোয়া করি আমি প্রত্যেকটা মেয়ের জন্য। আমি মানে সবসময় আমি এই জিনিসগুলোর প্রতি এত পরিমাণ আমার রাগ, আমি সবসময় একটা মেয়েকে দেখলেই আমি চিন্তা করি যে ওর জীবনটা সুন্দর হোক, সুন্দর হোক অনেক, মানে ভালো হোক, সবসময় দোয়া করি সবসময়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আর আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো, আমাদের সামনে কিন্তু একটা বেবি শাওয়ার প্রোগ্রাম আছে,
দেখার জন্য ওয়েট করো অবশ্যই। আল্লাহ হাফেজ।